সালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ বিশ্বের প্রথম উদ্যোক্তা নির্ভর টেলিভিশন এফ টিভিতে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আব্দুল মোমেন আজ চমৎকার একটা টপিক নিয়ে কথা বলবো যারা অন্ট্রপ্রেনার হতে চাই উদ্যোক্তা হতে চাই তাদের জন্য হচ্ছে খুবই এটা গুরুত্বপূর্ণ হোয়াই বিজনেস কার্ড ইজ ইম্পর্টেন্ট ফর দ্য অন্টরপ্রেনার বিজনেস কার্ডটা কি যে আমরা যাকে সচরাচর ভিজিটিং কার্ড বলে থাকি আসলে এটা আমরা যারা বিজনেস করি বা অন্টারপ্রেনার আমাদের যেটা আইডেন্টি কার্ড থাকে এটা দিয়ে হচ্ছে আরেকজনের সাথে আমরা ইন্ট্রোডিউস হই এটাকে বলা হচ্ছে বিজনেস কার্ড আমি একেবারে হচ্ছে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই এ হচ্ছে একটা কার্ড হোল্ডার এরকম একটা কার্ড হোল্ডার আমার পকেটে থাকবে এটা হচ্ছে কি আমার বিজনেস কার্ড কোম্পানির নাম কোম্পানির অ্যাড্রেস আমার টেলিফোন নাম্বার দেওয়া থাকবে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে এই যে ইনফরমেশনগুলো প্রোভাইড করতে যার মাধ্যমে সেটাকে বলা হয় কি বিজনেস কার্ড এখন বিজনেস কার্ড দেওয়ারও কিন্তু কিছু সিস্টেম আছে আপনার যদি হচ্ছে জাপান চীন থাইল্যান্ড বা ইউরোপে আমেরিকাতে বা হচ্ছে অস্ট্রেলিয়া কানাডা হ্যাঁ অন্যান্য অঞ্চল ভালো ভালো জায়গাগুলোতে যান ভালো ভালো লোকদের সাথে যদি মিশেন দেখবেন যে তারা হচ্ছে আপনার সাথে ইন্ট্রোডিউস হবে কী দিয়ে বিজনেস কার্ড দিয়ে তারা পকেট থেকে কার্ড হোল্ডাররা বের করবে সুন্দর করে কার্ডটা বের করবে তারপরে সুন্দর করে এইভাবে ধরবে এই যে বিজনেস কার্ড ধরার হচ্ছে নিয়ম এটা এইভাবে দুই আদে ধরবে তারপর হচ্ছে একটু বিনয়ী হবে একটু বিনয়ী হয়ে তারপরে হচ্ছে দিবে একটু মাথাটা নিচু করে মাথা নিচু করে মানে আপনি তার কাছে আত্মসমর্পণ করলেন না কিন্তু আপনি তার কাছে বিনয় প্রকাশ করলেন এটা খারাপ কিছু না যখন আপনি এইভাবে বিজনেস কার্ডটা দিবেন তখন কিন্তু হচ্ছে আপনার প্রতি তার একটা রেসপেক্ট বেড়ে যাবে আমাদের তো এখানে চার পাঁচটা প্রতিষ্ঠান তো বিভিন্নজন বিভিন্ন ধরনের সার্ভিস নিতে আসে তো এর নাইনটি ফাইভ পার্সেন্টের কাছে আমি খেয়াল করে দেখেছি যে বিজনেস কার্ড থাকে না আমাদের যে অফিস সহকারী আছে তাকে একজন লোক আসছে আপনার সাথে দেখা করার জন্য আমি বলি যে তার বিজনেস কার্ডটা নিয়ে আসো তার সাথে কি আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে কিনা একজন ভালো উদ্যোক্তা হতে গেলে আপনাকে যে জিনিস প্রথমে খেয়াল রাখতে হবে আপনি যার কাছে যাচ্ছেন মনে রাখতে হবে তার সাথে আপনার অ্যাপয়েন্টমেন্ট করা আছে কিনা তাকে একটা টেক্সট দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে পারেন যথা সময়ে যেতে হবে পারদ পক্ষে দশ মিনিট আগে যেতে হবে পাঁচ মিনিট আগে যেতে হবে গিয়ে তারপরে হচ্ছে তার সহকারী থাকতে পারে তাকে একটা বিজনেস কার্ড ধরাই দিতে হবে কি এমডি সাহেবের অ্যাপয়েন্টমেন্ট আছে বা হচ্ছে এম ডি সাহেব আমাকে এই সময় আসতে বলেছে তাহলে হচ্ছে কি আপনার সাথে কথা বলতে মানুষ আগ্রহ ফিল করবে তখন মানুষ মানে হচ্ছে গুরুত্ব সহকারে কথা বলবে আর যদি আপনি হুটহাট করে হচ্ছে এক জায়গায় গেলেন দেখা করার জন্য তাহলে কিন্তু আপনি সেই জায়গা থেকে আউটপুট শতভাগ আউটপুট পাবেন না এই জন্য আমাদের কি করতে হবে প্রত্যেকের বিজনেস কার্ড বানাবো যা যার কাছে যাব তার কাছ থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিব সুন্দর ড্রেস পরে যাব। কারণ তার কাছ থেকে আমি কিনে আসবো আজ দ্য সার্ভিস নিয়ে আসবো বা পণ্য কিনবো বা আমার পণ্য তার কাছে বিক্রি করবো বিভিন্ন কিছু হতে পারে বিজনেস কার্ডটা হচ্ছে আপনার ব্যক্তিত্ব বাড়িয়ে দিবে। আপনার পার্সোনালিটিকে উঁচু লেভেলে নিয়ে যাবে আপনার প্রতি তার ভক্তি বেড়ে যাবে আমরা যে হচ্ছে পাঁচশো টাকা এক হাজার টাকা হলে কিন্তু বিজনেস কার্ড করা যায় ফুল ইনফরমেশনটা যেন থাকে এটা আমরা খেয়াল করবো বিজনেস কার্ডে একটা কার্ড হোল্ডার থাকলে আরও ভালো হয় আপনি যদি ওয়ালেট থেকে বের করে দেন তাহলে আমরা বিজনেস কার্ডটা কি ভেঙে যেতে পারে লেখাগুলো উঠে যেতে পারে তো বিজনেস কার্ডটা হচ্ছে কী প্রথমে হচ্ছে দর্শনধারী তারপরে গুণবিচারী আপনি বিজনেস কার্ডটা সুন্দর হইলে সব জায়গাতে মানে সুন্দর একটা ই পাবে অ্যাক্সেস পাবেন আপনি কি হচ্ছে পরবর্তীতে অনেকেই হচ্ছে বিজনেস কার্ড রেখে দেয় আপনি কি দেখবেন ওই বিজনেস কার্ড ধরে 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 আপনাকে মেইল করবে টেক্সট করবে বিভিন্ন ইনফরমেশন দিবে যে অমুক জায়গায় অমুক দিন সেমিনার আছে অমুক জায়গায় অমুক দিন সিম্পোজিয়াম আছে কনফারেন্স আছে হ্যাঁ তারপরে হচ্ছে এটা সেটা নানান ধরনের হচ্ছে আপনি ইনফরমেশন পাবেন শুধুমাত্র বিজনেস কার্ডটা প্রোভাইড করার জন্য চমৎকার একটা বিজনেস কার্ড করব ইমেল অ্যাড্রেস থাকবে মোবাইল নাম্বার থাকবে আপনি হচ্ছে একজন উদ্যোক্তা আপনাকে হলে হবে না এক্সট্রাভার্ট হতে হবে আপনার যদি ডিফেন্সিভ হবে না কী হতে লিবারেল হতে হবে একটু হচ্ছে আপনার ফান্ডামেন্টাল হলে চলবে না আপনার বিজনেস কার্ড রাখতে হবে বিজনেস কার্ড হচ্ছে ডেলি প্রোভাইড করতে হবে হ্যাঁ নেটওয়ার্ক বাড়াতে হবে তাহলেই হচ্ছে আপনি সফল একজন কী হতে পারবেন উদ্যোক্তা হতে পারবেন এটা খুব কঠিন কাজ না একজন সফল উদ্যোক্তা হতে গেলে হচ্ছে আপনার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কি একজন পরিপূর্ণ মানুষ হতে হবে আগে তারপরে হচ্ছে আপনি উদ্যোক্তা হতে পারবেন যেটা বলছিলাম একটা কার্ডোলা থেকে কাউকে যখন বিজনেস কার্ডটা দিবেন তখন কিন্তু আপনার ব্যক্তিত্ব অপটিমাম লেভেলে চলে যাবে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ